আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে র্যান্ডম ফরেস্ট এর বেসিক ডিসকাশন করেছি। আজকের পর্বে আমরা র্যান্ডম ফরেস্ট এর প্রসিডিউর শিখব এবং র্যান্ডম ফরেস্ট পাইথনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আর ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কোন কোন প্রসিডিউর অ্যাপ্লাই করে পাইথনে র্যান্ডম ফরেস্ট এর কাজ করব সেটা দেখি। প্রথমে হচ্ছে ডাটা প্রি প্রসেসিং। ডাটা প্রি প্রসেসিং এর ভিতরে আমাদের অন্তর্গত থাকবে যে কিভাবে আমরা ডাটা রিড করি এবং ডাটার ভিতরে মিসিং ভ্যালু কীভাবে ফিল করি, ডাটাকে লেবেল এনকোডিং কীভাবে করি, টেন টেস্ট স্প্লিটে কীভাবে ভাগ করি, অর্থাৎ এই যে বাকি এই কাজগুলো হচ্ছে ডাটা প্রি প্রসেসিংয়ের অন্তর্ভুক্ত। ডাটা প্রি প্রসেসিং আমাদের হয়ে গেলে আমরা আমাদের টেন টেস্ট স্প্লিটে ভাগ করার পরে যে ট্রেনিং ডাটাটা পাই সেটা আমাদের র্যান্ডম ফরেস্টে ফিট করাবো। র্যান্ডম ফরেস্টে ফিট করানোর ফলে আমরা র্যান্ডম ফরেস্টে একটা মডেল পাবো এবং একটা ওয়েট পাবো। সেই ওয়েটে আমরা আমাদের টেস্ট ডাটাকে ইনপুট আকারে দিয়ে ডাটাকে প্রেডিক্ট করবো যে আমাদের প্রেডিকশন ঠিক আছে কিনা। ফাইনাল স্টেপে হচ্ছে আমরা টেস্ট ডাটার রেসপেক্টে অ্যাকুরেসি জেনারেট করবো। তো এই যে প্রসিডিউরগুলো এগুলো আমরা পাইথনে কীভাবে করতে পারি সেটা দেখি। এখন পাইথনে দেখার আগে প্রথমে আমাদের একটু কোন ডাটা সেট নিয়ে কাজ করতেছি সেটা সম্পর্কে সম্যক ধারণা নেই। আমরা মাশরুমসের ডাটা সেট নিয়ে কাজ করবো আসলে আজকের পর্বে। মাশরুমসের ডাটা সেটে এই যে ক্যাপশেপ থেকে শুরু করে হ্যাবিটেট এই যে ডাটাগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার ফিশের ডাটা এবং ক্লাস যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস কলমটা হচ্ছে আমার টার্গেট ডাটা। তো এই ফিশের ডাটার উপর ডিপেন্ড করে আমরা টার্গেট ডাটাটা বের করবো আমরা বা প্রেডিক্ট করবো। প্রথমে তাহলে আমাদের এই সিএসবি ফাইলটা রিড করতে হবে। রিড করার জন্য আমরা জানি পান্ডাস লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়। তারপরে হচ্ছে ভিতরকার ডাটাগুলো ম্যানিপুলেট করার জন্য এই যে ভিতরে ডাটাগুলো ম্যানিপুলেট করার জন্য আমরা নামপাই ইউজ করব। এই ডাটাগুলো শো করানোর জন্য ম্যাটপ্লটলিব সিবর্নির আমরা ইম্পোর্ট করব। তো আমরা প্রথমে ইম্পোর্ট করে নেই, আমরা প্রথমে ইম্পোর্ট করে নিলাম নামপাই পান্ডাস সিবর্ন ম্যাটপ্লটলিব এবং ওয়ার্নিং, যদি আমাদের কোনো ওয়ার্নিং থাকে সেটাকে ইগনোর করার জন্য। ওকে, তারপরে হচ্ছে আমার এই সিএসবি ফাইলটা যে লোকেশনে আসছে সেই লোকেশনটা আমরা নিয়ে আসবো। সেই লোকেশনটা আমরা নিয়ে আসলাম। ওকে, এরপরে হচ্ছে আমার ওই ডাটাটাকে এই ডাটাটাকে আমরা রিড করব। আমরা ওই ডাটাটাকে রিড করলাম, এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটু ডাটাটা দেখি, জাস্ট হচ্ছে হেডিং টু দিয়ে মানে দুইটা রোয়ের ডাটা আমরা দেখব। দুইটা রোয়ের ডাটাটা আমরা দেখলাম যে এখানে দেখেন আমার ক্লাস এবং ক্যাপশেট থেকে শুরু করে হ্যাবিটেট পর্যন্ত ডাটাগুলো রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 23টা কলাম রয়েছে। আমরা কলামগুলোর ডিটেলস দেখতে পারি যে কোন কোন কলামস আমাদের রয়েছে। এরপরে হচ্ছে আমাদের ডাটাগুলো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিং ফরম্যাটে রয়েছে। স্ট্রিং ফরম্যাটে ডাটা থাকে মডেল আসলে ঠিকমতো প্রেডিক্ট করতে বা ফিট করতে পারে না। তো আমাদের এই স্ট্রিং ফরম্যাটের ডাটা থেকে ইন্টিজার ফরম্যাট বা ইনকোডিং করে লেবেলিং ইনকোডিং করে আমাদের ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসলে মডেল ভালোভাবে বা আমাদের ভালোভাবে প্রেডিক্ট করতে পারে। সেজন্য আমরা এই ডাটাগুলোকে কোনো একটা ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসবো। ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা জানি গত পর্বে আমরা কাজ করেছি লেবেল এনকোডার নিয়ে। তো আমরা এই পর্বে লেবেল এনকোডার ইউজ করবো। লেবেল এনকোডার হচ্ছে স্কেলার্ন প্রি প্রসেসিং এর ভিতরে স্কেলার্ন লেবেল এনকোডার রয়েছে, এর সম্পর্কে আমি বিস্তারিত বলেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবু একটু বলি, এখানে ক্লাসে দুই টাইপের ক্লাস রয়েছে পি এবং ই, সেজন্য আমরা লেবেল এনকোডিং পাবো 0 থেকে 1 পর্যন্ত, 0 1। তারপরে হচ্ছে ক্যাপশেপে 5 ধরনের আমার ভেরিয়েশন রয়েছে, সেজন্য আমরা 6 ধরনের ভেরিয়েশন রয়েছে, সেজন্য আমরা 0 থেকে 5 পর্যন্ত ডাটা পাবো। অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েশন যা যে ভেরিয়েশন যার সাথে মিলে সেই অনুযায়ী আমরা এখানে ইন্টিজার ভ্যালু পাবো। তো আমরা আমাদের ডাটাটাকে লেবেল ইনকোডিং বা ইনকোডেড করে নিলাম। ওকে, এখন আমাদের ডাটাটা আমরা একটু দেখি যে লেবেল ইনকোডিং করলাম, ডেসক্রাইব করি যে মিন কত, তারপর হচ্ছে 25% কত, 75%, এগুলো আমরা একটু বেসিক সম্যক ধারণা নিতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে 25%, 50%, ম্যাক্স, এই ডাটাগুলো আমরা একটু সম্যক ধারণা নিলাম। ওকে, এখন আমরা আমাদের ডাটা, আমি এর আগেই বললাম যে আমাদের ক্যাপশেপ থেকে শুরু করে এখানে হ্যাবিটেট পর্যন্ত হচ্ছে ফিচার ডাটা। ফিচার ডাটাগুলোকে আমরা সাধারণত এক্স ভেরিয়েবলের ভিতরে রাখি আর ক্লাসকে আমরা সাধারণত ওয়াই ভেরিয়েবলের ভিতরে রাখি। আমরা সেটাই করলাম এখানে, যে আমরা ড্রপ করে দিলাম ক্লাস যে কলামটা রয়েছে এবং আর বাকি যে ডাটাগুলো থাকতেছে সেগুলোকে এক্সে রাখতেছি এবং ক্লাস যে ভেরিয়েবল ডাটাগুলো থাকতেছে সেগুলোকে আমরা ওয়াই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। ওকে, রাখা ডান। এখন আমরা
আমাদের যে ডাটাগুলো রয়েছে এক্স এর যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে ফিট ট্রান্সফর্ম করব এই যে আমাদের যে ফিচার ডাটাগুলো রয়েছে সেই ফিচার ডাটাগুলোকে স্ট্যান্ডার্ড স্কেলারের মাধ্যমে ফিট ট্রান্সফর্ম করব আমি ফিট ট্রান্সফর্ম নিয়ে বেসিক আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন ওকে এখানে একটা সিনট্যাক্স এরর হচ্ছে এই যে এখন সিনট্যাক্স এরর দিচ্ছে না এখন আমরা x এর ভ্যালু পেয়ে গেছি এবং y এর ডাটা পেয়ে গেছি x এর ভ্যালু কে আমরা x এবং y এর ভ্যালু গুলোকে আমরা 10 টেস্ট স্প্লিটে ভাগ করব এখানে আমরা বলে রাখি যে 25% টেস্টিং ডাটা রাখব এবং 75% ট্রেনিং ডাটা রাখব এর জন্য হচ্ছে আমরা sklearn.model selection থেকে 10 টেস্ট স্প্লিট মেথডটাকে ইম্পোর্ট করে নিলাম ইম্পোর্ট করা হয়ে গেল ইম্পোর্ট করা যখন হয়ে গেল আমরা আমাদের ডাটাটাকে 10 টেস্ট স্প্লিট x y 10 ডাটা এবং র্যান্ডম সেট 404 আমরা এখানে র্যান্ডম সেট চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন যে কোন ক্ষেত্রে ভালো অ্যাকুরেসি প্রোভাইড করে ওকে আমরা আমাদের ডাটাটাকে 10 টেস্ট স্প্লিটে ভাগ করে ফেললাম ডান আচ্ছা এখানে আমরা আমাদের ডাটাটা যদি আপনারা ভালোভাবে অ্যানালাইসিস করেন আগে তাহলে দেখবেন যে এটা ফুললি একটা ইমব্যালেন্স ডাটা সেট ইমব্যালেন্স ডাটা সেটকে ব্যালেন্সিং করার জন্য ওভার স্যাম্পলিং টেকনিক হিসেবে স্মট ইউজ করা যায় আজকের পর্বে আমরা স্মট ইউজ করতেছি না তো আমরা কোন পর্বে স্মট নিয়ে বিস্তারিত বলবো এবং সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখবো সেজন্য আমি এখানে লিখে রেখেছি যে এই ফেজে আমাদের স্প্লিট করার পরের ফেজে আমরা স্মটটা ইউজ করতে পারি ইজিলি তো আজকে আমরা এটাকে ইউজ করতেছি না রেখে দিলাম ওকে আমাদের তো 10 টেস্ট স্প্লিটে ভাগ করা হয়ে গেছে এখন আমরা চাইলেই কিন্তু মডেলে ফিট করাতে পারি আমাদের প্রি প্রসেস স্টেপ শেষ ওকে যখন শেষ হয়ে গেল তখন তাহলে আমরা একটু আমাদের টোটাল ডাটা সাপেক্ষে ওয়াই লেভেলটা কীরকম আছে বা আমরা যে টার্গেট ভ্যালুটা এক্সপেক্ট করতেছি সেটা কীরকম ডাটা রয়েছে সেটা একটু দেখে নিতে পারি এখানে দেখে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ডাটার সাপেক্ষে জিরো যে ক্লাসের ডাটাটা সেটা বেশি রয়েছে এবং ওয়ান ক্লাসের ডাটাটা একটু কম রয়েছে ওকে এখন আমরা আমাদের প্রি প্রসেস স্টেপ শেষ অর্থাৎ ফার্স্ট স্টেপ শেষ এখন সেকেন্ড স্টেপে যাচ্ছি সেকেন্ড স্টেপে আমরা র্যান্ডম ফরেস্টের মাধ্যমে মডেলকে ফিট করাবো এর জন্য আমরা র্যান্ডম ফরেস্ট অর্থাৎ sklearn.ensemble থেকে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করে নিলাম ডান এখন আমরা মডেলকে ফিট করাবো প্রথমে হচ্ছে আমরা যে অবজেক্টটা নিলাম সেই অবজেক্ট ডট ফিট এক্সটেন এবং ওয়াই টেন আমরা যত রীতিগত পর্বে দেখলাম ডিসিশন ট্রি বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে টেন ফিট করে সেই একই প্রসিডিউর ওকে ফিট করানো হয়ে গেছে আমরা এখন টেন ডাটা এবং টেস্ট ডাটার সাপেক্ষে মডেলকে প্রেডিক্ট করাবো সেই জন্য হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট ক্লাস যে যে র্যান্ডম ফরেস্ট নিলাম সেটা ডট প্রেডিক্ট এক্সটেন্ট এবং এক্সটেন অর্থাৎ টেন ডাটা এবং টেস্ট ডাটা দুটো সাপেক্ষে আমরা মডেলকে প্রেডিক্ট করে দেখবো যে কী রকম ডাটা অ্যাকুরেসি প্রোভাইড করে ওকে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে তো প্রেডিক্ট আপনারা এখানে চেক করতে পারেন আমি এটা ঘর নেই এই যে ডাটাগুলো এই ডাটা এক্সটেনের ডাটা প্রথমে এক্সটেনের ডাটা নিলেন এক্সটেনের ডাটাতে আপনার কোন কোন রেজাল্টগুলো আসছে অর্থাৎ আপনার টার্গেট ভ্যালুগুলো কী কী এবং এখানে টার্গেট ভ্যালুগুলো কী কী সেটা একটু ম্যানুয়ালি চেক করতে পারেন সেমভাবে এক্সট্রাক্টেড ডাটাগুলো একটা এক্সেল ফরম্যাটে নিয়ে তার রেসপেক্টে আপনার কোন কোন টার্গেট ভ্যালুগুলো রয়েছে এবং মডেল আমার কোন কোন মডেলগুলো প্রেডিক্ট করতেছে সেটা একটু ম্যানুয়ালি চেক করতে পারেন আপনার অ্যানালাইসিসের জন্য ওকে এখন আমরা দেখি যে আমাদের যে এক্সট্রেস্ট এবং এক্সট্রেনের উপর ডিপেন্ড করে আমরা মডেলকে ফিট প্রেডিক্ট করালাম সেই প্রেডিক্টে আমাদের কতটুকু ইয়ে করেছি প্রদান করতেছে অর্থাৎ আমাদের থার্ড নম্বর স্টেপে চলে আসতেছে ওকে থার্ড নম্বর স্টেপে আমরা প্রথমে আমাদের যে ওয়াই প্রেডিক্ট ডাটাটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে অর্থাৎ টেন ডাটার উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করব কনফিউশন ম্যাট্রিক্সটা জেনারেট করব এবং টেস্ট ডাটার উপর ডিপেন্ড করে কনফিউশন ম্যাট্রিক্সটা জেনারেট করব তো এখানে দেখতে পাচ্ছেন ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ সব ফলস নেগেটিভ ফলস পজিটিভের মান নাই অর্থাৎ আমাদের একুরেসি ওয়ান অর্থাৎ খুব ভালো একুরেটলি আমাদের মডেল ফিট হয়েছে ডাটাতে ওকে আমরা একটা ক্লাসিফিকেশন রিপোর্ট দেখতে পারি আমি ক্লাসিফিকেশন রিপোর্ট এবং কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত গত পর্বে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এখানে আমরা ট্রেন ডাটার সাপেক্ষে ক্লাসিফিকেশন রিপোর্ট দেখতে পাচ্ছি এবং টেস্ট ডাটার সাপেক্ষে ক্লাসিফিকেশন রিপোর্ট দেখতে পাচ্ছি এখানে প্রিসেপশন রিকল এফন স্কোর সবগুলো ওয়ান মানে হচ্ছে আমার মডেল খুবই ভালো কাজ করেছে ওকে তো আমরা একটু একুরেসি স্কোরটা দেখি
তো এগুলো সেস কর তো বুঝতে পারতেছেন এই যে এগুলো সেস কর এখানে লেখাই আছে 1 1 করে তো আমার এগুলো সেস কর এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে 1 1 তো আমরা তাহলে থার্ড নাম্বার স্টেপ শেষ করলাম ফোর্থ নাম্বার স্টেপ হচ্ছে এই যে আমার একুরেসি স্কোর এগুলোকে ভিজুয়ালাইজ করা আমি এই ভিজুয়ালাইজেশনটা গত পর্বে দেখিয়েছি আপনাদের জন্য এটা টাস্ক থাকলো যে এই যে একুরেসি স্কোর ক্লাসিফিকেশন তারপর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স ভিজুয়ালাইজ করা তো আশা করা যায় আপনি খুব সুন্দরভাবে বুঝে গেছেন আমরা যে যে স্টেপগুলোর কথা বলেছি সেই স্টেপগুলো এখানে ফলো করেছি প্রথমে হচ্ছে ডাটাকে প্রিপ্রসেস করলাম তারপরে হচ্ছে আমরা ফিট করলাম তারপরে ফাইনালি একুরেসি জেনারেট করলাম তো আপনারা যদি এই ভিডিও বা অন্যান্য ভিডিও সম্পর্কে কোনো জিনিস জানার থাকে তাহলে উইদাউট হেজিটেশন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের যথার্থ মূল্যায়ন করার আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেল থেকে সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন এবং আপনার অন্যান্য ফ্রেন্ডদের জানাই দিবেন যে আমাদের চ্যানেলে প্রোগ্রামিং রিলেটেড ভিডিও রয়েছে তাতে অন্যরাও উপকৃত হবে আপনিও উপকৃত হবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই